কমিশনের গেটে তালা ঝোলালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের গেটে তালা ঝোলালেন, নমস্কার, জবাব চাই বাংলাতে। আমরা একেবারে সরাসরি নির্বাচন কমিশনের এই কাভারেজ দেখাচ্ছি। আমি ময়ূখ রয়েছে এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে মীনাক্ষী। মীনাক্ষী, যে ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছে বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের গেটে তালা ঝোলালেন শুভেন্দু অধিকারী, ডান হাতে দেখছি কালো কাপড় বাঁধা তার। অর্থাৎ দিনভর যা ঘটলো বাংলায়, যে হিংসা হলো বাংলায়, তাতে ডান হাতে কালো কাপড় বেঁধেছেন, শিশির বাজরিয়া রয়েছেন সঙ্গে, নির্বাচন কমিশনের গেটে তালা। এতগুলো মৃত্যু, এতগুলো প্রাণ। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। হারালো বাংলার কিছু বাসিন্দা, 17-18 জন মানুষ এই মুহূর্তে মারা গেল। এবং আমি বলবো পিসিআরকে, কতজন ঠিক এই মুহূর্তে রাত 8টায়, যখন আমি এবং মীনাক্ষী জবাব চাই বাংলা করছি, যখন ইলেকশন কমিশনের গেটে তালা ঝুলিয়ে দিলেন শুভেন্দু অধিকারী, ঠিক কতজন আমাদের সহনাগরিক তারা মৃত? আজকে একদিনে কতজন মৃত এবং তার পাশাপাশি ভোট পড়বে ঠিক কতজন মৃত, আমরা দেখে নেব একবার যখন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে প্রেস কনফারেন্স করবেন। শিশির অধিকারী, শিশির বাজরিয়া এই মুহূর্তে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং বিজেপির নেতৃত্বরা রয়েছেন। কমিশনের গেটে শেষ পর্যন্ত তালা ঝোলালেন শুভেন্দু অধিকারী, যেমনটা তিনি বলেছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন, তালা ঝোলাবেন, সেই মতো তালা ঝোলালেন। এই মুহূর্তে কমিশনের গেটে তালা ঝোলালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের গেটে তালা ঝোলালেন, নমস্কার, জবাব চাই বাংলাতে। আমরা একেবারে সরাসরি নির্বাচন কমিশনের এই কাভারেজ দেখাচ্ছি। আমি ময়ূখ রয়েছে এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে মীনাক্ষী। মীনাক্ষী, যে ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছে বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের গেটে তালা ঝোলালেন শুভেন্দু অধিকারী, ডান হাতে দেখছি কালো কাপড় বাঁধা তার। অর্থাৎ দিনভর যা ঘটলো বাংলায়, যে হিংসা হলো বাংলায়, তাতে ডান হাতে কালো কাপড় বেঁধেছেন, শিশির বাজরিয়া রয়েছেন সঙ্গে, নির্বাচন কমিশনের গেটে তালা। এই মুহূর্তে এতগুলো মৃত্যু, এতগুলো প্রাণ হারালো বাংলার কিছু বাসিন্দা, 17-18 জন মানুষ এই মুহূর্তে মারা গেল। এবং আমি বলবো পিসিআরকে, কতজন ঠিক এই মুহূর্তে রাত 8টায়, যখন আমি এবং মীনাক্ষী জবাব চাই বাংলা করছি, যখন ইলেকশন কমিশনের গেটে তালা ঝুলিয়ে দিলেন শুভেন্দু অধিকারী, ঠিক কতজন আমাদের সহনাগরিক তারা মৃত? আজকে একদিনে কতজন মৃত এবং তার পাশাপাশি ভোট পড়বে ঠিক কতজন মৃত, আমরা দেখে নেব একবার যখন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে প্রেস কনফারেন্স করবেন। শিশির অধিকারী, শিশির বাজরিয়া এই মুহূর্তে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং বিজেপির নেতৃত্বরা রয়েছেন। কমিশনের গেটে শেষ পর্যন্ত তালা ঝোলালেন শুভেন্দু অধিকারী, যেমনটা তিনি বলেছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন, তালা ঝোলাবেন, সেই মতো তালা ঝোলালেন। আজ দিনভর গোটা রাজ্য যেটা দেখলো, যেভাবে মৃত্যু পরিতে পরিণত হয়েছে বাংলা আজকে পঞ্চায়েত নির্বাচনের, তারপর শুভেন্দু অধিকারী সরাসরি চলে গেলেন, একেবারে সটান চলে গেলেন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে, সেখানে তার সঙ্গে বিজেপি নেতৃত্ব রয়েছে, তালা ঝুলিয়ে দিলেন, এবং কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলবেন।